সো হে, এবার আছে দিব্যেন্দু মণি, এবং আজকে আমি কিন্তু তোমাদের সাথে তোমাদের কলেজ লাইফ সংক্রান্ত একটা ছোট্ট মতো ভিডিওতে তোমাদের সাথে কিছু ডিসকাশন করবো, যে ডিসকাশনগুলো তোমাদের সাথে করাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। এবং আজকে হচ্ছে ডে 17 আমার 100 ডেজ চ্যালেঞ্জের। 100 ডেজ চ্যালেঞ্জে আমি প্রত্যেক দিন তোমাদের বলেছিলাম যে কোনো না কোনো নতুন কিছু টপিক নিয়ে কথা হবে, এবং আজকে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের সাথে কিন্তু কিছু কথা শেয়ার করব, যে কথাগুলোর মধ্যে তোমাদের কলেজ লাইফটা কিন্তু ফুটে উঠবে এবং কলেজ লাইফে তোমরা কী কী ফেস করবে কিনা সেটা তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবে। দেখো, কলেজ লাইফে তোমরা চলে এসছো এবং তোমরা নিজেদের ডিসিশন নিজে নেওয়ার মতো বয়সেই কিন্তু চলে এসছো। এই যে বয়স, এই বয়সে কিন্তু কেউ তোমাদের বলবে না যে পড়াশোনা কর, এই ধরনের কোনো কিছু কিন্তু চাপ কেউ দেবে না তোমাদের। কেউ তোমাদের বলবেও না যে এই স্কিলটা শিখ বা এই স্কিলটা শিখ, তোমাদের যদি ভালো লাগে তোমরা শিখবে, যদি তোমাদের ভালো না লাগে শিখবে না। যদি চাকরির কথা বলো তাহলে সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যেসব স্কিলগুলো দরকার হয় তার 50% 60% হয়তো কলেজ শেখাবে, বাকিগুলো কিন্তু তোমাদের নিজেদেরকেই শিখতে হবে, নিজেদেরকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কিন্তু শিখতে হয় সেগুলো, তো সেগুলো তোমাদের নিজে থেকেই কিন্তু করতে হবে। যদি তোমাদের ব্যবসায় হোক বা চাকরিয়েই হোক, এগুলোর মাধ্যমে যদি কোনোভাবে প্রতিষ্ঠিত হতে হয় বা প্রতিষ্ঠা পেতে হয় জীবনে, তাহলে সেক্ষেত্রে এই বয়সে হার্ডওয়ার্ক করতে শেখো। হার্ডওয়ার্ক, স্মার্ট ওয়ার্ক দুটো একসাথে যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে কিছু হবে। আদারওয়াইজ দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সিম্পল জাস্ট ডিগ্রি নিয়ে, ডিপ্লোমা করে, বিটেক করে, এমটেক করে প্রচুর ছেলে মেয়ে আছে যারা বসে আছে। কেন বসে আছে? শুধুমাত্র যদি যে সিলেবাস আছে সেটুকু পড়লে যদি হতো তাহলে সেক্ষেত্রে যে পাস করছে সেই কোনো না কোনো একটা ভালো জায়গায় পৌঁছে যেত। বাট শুধু সিলেবাস পড়লে হবে না, এই যে তোমাদের বয়সটা আছে এই বয়সটাকে কাজে লাগাও। এখন তোমরা কিন্তু প্রচুর কিছু শিখতে পারবে, প্রচুর নতুন নতুন জিনিস শিখতে পারবে, যেটাতে ইন্টারেস্ট পাবে সেটাই তোমাদের শিখতে হবে। এবং যদি তোমরা না শেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু আউটডেটেড হয়ে যাবে, আর যদি আউটডেটেড হয়ে যাও তাহলে সেক্ষেত্রে কোনো জায়গায় কিন্তু ঠাঁই পাবে না। তো এই বয়সটা কিন্তু কখনো আর ফিরে পাবে না, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করে। এবং আমার যে 100 ডেজ চ্যালেঞ্জ আছে সেখানে কিন্তু তোমরা প্রচুর নতুন কিছু শিখতে পারবে। সবে আজকে 17 নম্বর দিন, এখন আরও 83 দিন বাকি আছে, তো 83 দিনে নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে। আর যদি এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাহলে সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরও অনেক কিছু আসতে চলেছে। এবং আজ থেকেই কিন্তু কোনো না কোনো নতুন স্কিলের উপর জোর দাও, নতুন স্কিল শেখা শুরু করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।